সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অতঃপর জানা গেল প্রাইমারি শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফলের তারিখ। ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম দফের মৌখিক পরীক্ষা শেষ হয়েছে, চূড়ান্ত ফল তৈরির কাজও প্রায় শেষের দিকে। তবে একটি জেলার ফল না আসায় ফল প্রকাশ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, প্রথম দফে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের 18 জেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 17 জেলার প্রার্থীদের ফল অধিদপ্তরে এসেছে, একটি জেলার ফল এখনও জমা হয়নি। ওই জেলা বাদ দিয়ে অন্যান্য জেলার ফল তৈরির কাজ চলছে। ওই সূত্র আরও জানিয়েছে, চলতি ফেব্রুয়ারি মাসে প্রথম দফের চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তবে একটি জেলার ফল অধিদপ্তরে না আসায় এই লক্ষ্যমাত্রা বাস্তবায়ন হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি এবং অপারেশন শাখার বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম মাহবুবুর আলম বলেন, প্রথম দফের মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল তৈরির কাজ চলছে, একটি জেলার ফল না পাওয়ায় ফল কবে প্রকাশ হবে তা বলা যাচ্ছে না। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি জেলার ফল প্রকাশের জটিলতার কারণে আপনাদের মূলত ফলাফল দেরিতে হচ্ছে, কিন্তু এতদিনে ফলাফল তৈরি হওয়ার কথা এবং প্রকাশিত হওয়ার কথা, কিন্তু একটি জেলার জটিলতার কারণে আপনাদের ফলাফলটি একটু দেরিতে হচ্ছে। ফলাফল যখনই পাবলিশড হবে, যখনই চূড়ান্ত রেজাল্ট দেবে, আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। সেজন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।